এই বাড়িটির নাম দ্বিজবিরাম। প্রথমে এই বাড়িটির নাম ছিল নিচু বাংলা। তাল গাছকে কেন্দ্র করে খড়ের চালের বাড়ি শাতিমতলা। এখানেই কিন্তু শান্তিনিকেতনের শুরু। ঘন সবুজ গাছের মধ্যে দিয়ে রাস্তা। উত্তরায়ণের প্রথম বাড়ি হচ্ছে কোণার্ক। সামনেই হরিণ দেখা যাচ্ছে। ত্রিজনী শিল্প গ্রামে ঢুকলাম। এবার আমরা চলে এলাম সুরুল রাজবাড়ি। লাঞ্চ করে আমরা চলে এলাম আমার কুটিরে। এরপরে চলে আসতে পারেন মহর্ষি নিবাস। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এর আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি আমরা বোলপুর কিভাবে এলাম, কোথায় ছিলাম, সোনাঝুরি হাট ও একদিনে ঘুরে দেখা লাভপুরের ফুল্লরা সতীপীঠ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কঙ্কালীতলা। আজ দ্বিতীয় দিনে বোলপুর শান্তিনিকেতনের সাইট সিং এর বাকি দ্রষ্টব্য স্থানগুলি আমরা দেখে নেব। আজ একটা টোটো ভাড়া করে নিলাম এই স্থানগুলি দেখবার জন্য। ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা মতো। প্রায় সারাদিন লেগে যায় এই স্থানগুলি দর্শন করতে। আমরা এখন বিশ্বভারতী চত্বরের মধ্যে দাঁড়িয়ে আছি। আশ্রম দিয়ে আমাদের বিশ্বভারতী সমস্ত কিছু দেখা শুরু করলাম। এই বাড়িটির নাম দ্বিজবিরাম। প্রথমে এই বাড়িটির নাম ছিল নিচু বাংলা। ক্রমে বাড়িটির নাম থেকে এলাকাটির নাম পরিবর্তন হয়ে গেল নিচু বাংলা। নিচু বাংলা বাড়িটি শান্তিনিকেতনে দক্ষিণ পূর্ব কোণে আশ্রম পর্বে নির্মিত হয়েছিল, আশ্রম সীমার বাইরে। এখানে ঠাকুরবাড়ির লোকেরা মাঝে মাঝে বাস করতেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বহুকাল বাস করেছেন। ওনার মৃত্যুর পর বাড়িটির নাম হয় দ্বিজবিরাম। এখানে এখন বুটিকের কাজ শেখানো হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বভারতী চত্বরের তিন পাহাড়ের সামনে। এই বটবৃক্ষ সংলগ্ন উঁচু জায়গাটির নাম তিন পাহাড়। মূলত তিনটে নুড়ির ধাপ দিয়ে করা হয়েছে এই পাহাড়, যার মাঝে রয়েছে বহু পুন একটি বট গাছ। এই গাছটি লাগিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন প্রথম শান্তিনিকেতনে আসেন তখন এই গাছটি লাগিয়েছিলেন। গাছটি যখন বড় হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর তিনটে নুড়ি দিয়ে গাছটির নিচে স্তম্ভ করে বাঁধিয়ে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নিচে বসে বহু কবিতা রচনা করেছেন। এদের মধ্যে বিখ্যাত কবিতাটি হল কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের মলাটের ওপর বা কভার পেজের ওপর যে গাছের ছবিটা রয়েছে সেটি এই বট গাছেরই ছবি। এই তিন পাহাড়ের পেছনেই একটা চন্দন গাছের জঙ্গল আছে, কিন্তু ওখানে ঢোকা যাবে না যেহেতু ফেন্সিং করা। তাল গাছকে কেন্দ্র করে খড়ের চালের বাড়ি। এখানে এখানে 23 চন্দ্র সেন থাকতেন, একটা ঐতিহাসিক বাড়ি। উপাসনগৃহ বা ব্রাহ্ম মন্দির 1892 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বুধবার সকালে উপাসনা হয়। এটা হচ্ছে উপাসনগৃহ, কাঁচের বাড়ি। তো এইটা যে কোনো দিন সকাল 7টার আগে আসতে হবে এবং ছেলেদের সাদা পাঞ্জাবি ও মহিলাদের সাদা শাড়ি পরে আসতে হবে। এই উপাসনগৃহের ঠিক পেছনের মাঠটাই হচ্ছে, এই মাঠে আগে মেলা বসত। রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন সেই সময় এখানে মেলা বসত, এখন আর বসে না, এটাই হচ্ছে এর বিশেষত্ব। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। শান্তিনিকেতনের প্রথম বাড়ি। উনি সর্বধর্ম সমন্বয়ে সব মিলিয়েমিশে বাড়িটিকে তৈরি করেছিলেন। শাতিমতলা, এখানেই কিন্তু শান্তিনিকেতনের শুরু। এর বীজ এখানেই রোপিত হয়েছিল।
আগে শান্তিনিকেতনের নাম ছিল ভুবন ডাঙ্গা। রায়পুরের জমিদার ছিলেন ভুবনমোহন সিংহ, তার নাম অনুসারে এই নাম। রায়পুরের এই সিংহ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি একবার নিমন্ত্রণ রক্ষায় সেখানে গেলে ভুবনডাঙ্গায় রাত হয়ে যায়। সেদিন ছিল জ্যোৎস্না রাত, মাঠের মধ্যে ছিল দুটি ছাতিম গাছ এবং সেটা একটা অপূর্ব দৃশ্য ছিল। এই নৈসর্গিক দৃশ্যে অভিভূত হয়ে তিনি ভুবনডাঙ্গার প্রেমে পড়ে যান। সেই ধূসর প্রান্তরের ভেতর এই ছাতিম গাছ দুটি দেখে তিনি এক ধরনের আকর্ষণ অনুভব করেন। এরপর তিনি এখানে কিছুক্ষণ থেমে ছাতিম গাছের তলায় বিশ্রাম নেন। এখানে তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। এই স্থানের আকর্ষণ থেকেই 1863 সালে 31 মার্চ তিনি রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 16 আনার বিনিময় ছাতিমতলা সহ ভুবনডাঙ্গার 20 বিঘা জমি পাট্টা নেন এবং গড়ে তোলেন এক আশ্রম। সেই সময় এই স্থানে খুব ডাকাতের ভয় ছিল। এই স্থানের ডাকাত সর্দারের নাম ছিল দাড়ি সর্দার। দেবেন্দ্রনাথ ঠাকুর এই ডাকাত সর্দারকে এই স্থানের রক্ষাকর্তা হিসেবে নিয়োগ করেন। ক্রমশ এই স্থানে ডাকাতি তখন কমে যায়। বর্তমানে এখানে উপাসনা হয়, সেকালে সেই ছাতিম গাছ দুটি মরে গেছে, তারপর ওই জায়গায় দুটি ছাতিম গাছ এনে রোপণ করা হয়। সেই ছাতিমতলা বর্তমানে ঘেরা আছে, সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। দক্ষিণ দিকের গেটে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি এই কথাটি লেখা আছে। পাশে একটি বাড়ি যার নাম শান্তিনিকেতন। কালের প্রবাহে ভুবনডাঙ্গা থেকে এলাকাটির নাম হয়ে যায় শান্তিনিকেতন। এই ছাতিমতলায় আজ থেকে 5-6 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু তখনকার কোনো ভিডিও রেকর্ডিং নেই। তো এখন এটার প্রবেশ নিষেধ, মানে করোনার পর 2020-এর পর সমস্ত প্রবেশ বন্ধ হয়ে গেছে। খারাপ লাগে যে বিশ্বভারতীর মতো এবং রবীন্দ্রনাথের সমস্ত কিছু জড়িয়ে আছে স্মৃতিবিজড়িত এই জায়গাতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না এবং দেখতেও পাচ্ছে না, ছুঁয়ে অনুভব করতে পারছে না, ঢুকতে পারলে ভালো হতো। আমরা এখন বিশ্বভারতী মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়েছি। টিকিট পড়লো জনপ্রতি 70 টাকা করে। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, ভেতরের ছবি দেখানো যাবে না, যতদূর সম্ভব ছবি বাইরে তুলতে হবে, ভেতরে ক্যামেরা অ্যালাউড না। ঘন সবুজ গাছের মধ্যে দিয়ে রাস্তা, তারপর সেই বিশ্বভারতী বিল্ডিং মিউজিয়াম যেটা করা হয়েছে। এই মিউজিয়ামের নাম হচ্ছে, আর একটা নাম হচ্ছে উত্তরায়ণ ও শান্তিনিকেতন গৃহ। আজকে শনিবার, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে শনিবার রোববার যেহেতু সোনাঝুরি হাট বসে, অনেক টুরিস্ট এসে গেছেন, প্রচণ্ড ভিড় এই মিউজিয়ামে। এই শান্তিনিকেতনে আনাচে কানাচে রূপ পেয়েছে কবিগুরুর খেয়াল। বিশ্বভারতী প্রতিষ্ঠা ছাড়াও ভুবনডাঙ্গার ব্যাপ্ত আকাশ জানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর তৈরির গল্প। আর শুধু ইমারতগুলো চোখে পড়ে, প্রতিটি বাড়ি তৈরির অন্তরালে কবিগুরুর আবেগ অধরাই রয়ে যায়। বাড়ির নামগুলিও ভীষণ সুন্দর, নামগুলি যেন ইটপাথরের ইমারতে প্রাণ প্রতিষ্ঠা করে। তাই শান্তিনিকেতনে উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী এই 5টি বাড়ি মিলেই উত্তরায়ণ একঘেয়েমির বন্ধন থেকে মুক্তির আশায় কবিগুরুর ইচ্ছায় একের পর এক নির্মিত হয়েছিল এই বাড়িগুলি। মস্ত প্রাসাদের মতো বাড়িটির নাম উদয়ন। 1919 সালে এই বাড়ির নির্মাণ শুরু হয়। অনেক পরিকল্পনার অদল বদলের পর 1928 সালে সম্পন্ন হয় এই বাড়ি। একতলা ঘরটি সাজানো হয়েছিল জাপানি রীতিতে। রবীন্দ্রনাথ ও দেশ বিদেশের নানা গুণী মানুষের কথালাপ যেন ছড়িয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। এই উদয়ন বাড়িটি রবীন্দ্রনাথের পুত্র রতীন্দ্রনাথ তৈরি করে পিতাকে উপহার দিয়েছিলেন থাকবার জন্য। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। উত্তরায়ণের প্রথম বাড়ি হচ্ছে কোণার্ক।
1919 সালে কবি এই বাড়িতে থাকতে আসেন। বড় বড় বাড়ির মাঝে স্নিগ্ধ এক বাড়ির নাম শ্যামলী। কোনাক বাড়ির পূর্ব দিকে ছোট একতলা বাড়ির নাম ছিল পুনশ্চ। এই বাড়ির দেয়াল মাটির হলেও ছাদ ছিল কংক্রিটের। পুনশ্চ বাড়িতে একটি খোলামেলা ঘর ও চারিদিকে খোলা বারান্দা ছিল। পুনশ্চর চারিদিক খোলা ঘরের আদলেই তৈরি হলো উদীচী বাড়ি। কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী, এই পাঁচটি স্মৃতিবিজড়িত বাড়ি নিয়েই উত্তরায়ণ। আমরা শান্তিনিকেতনের ভেতরে যে কমপ্লেক্সের মধ্যে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখলাম, দেখতে বেরোলাম। আর মিউজিয়াম ছাড়াও রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি আর হচ্ছে পাঁচটা বাড়ি রয়েছে, যদিও সবগুলোর ভেতরেই আর কি ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে যতগুলো দেখা যায়। আর রামকিঙ্কর বেজের করা নানান রকম ভাস্কর্য, এইগুলো সব ওপেন এয়ার রাখা আছে, এইগুলো দেখলাম। আজকে যেহেতু স্যাটারডে পড়েছে, প্রচন্ড ভিড়, স্কুল কলেজের বাচ্চারাও সব এসছে, একদম রাশ। আমরা কিছুটা দেখে বেরোচ্ছি এখন, বেশ ভালো লাগলো। বিশ্বভারতীতে আগেও এসছি, এখন তো সব মানে বেশ অনেক কিছুই দেখা যায় না, গিয়ে দেখা যাচ্ছে না, কাছে গিয়ে দেখা যাচ্ছে না। তো এছাড়া যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো রবীন্দ্রনাথ এবং বিশ্বভারতী সমস্ত ঐতিহ্যবন্ধু তো যেটুকু দেখতে পাচ্ছি, সেটুকুই যেন পরম তৃপ্তি ভরে মনে মতে নিয়ে যেতে পারছি। শ্রী রামকিঙ্কর বেজের ভাস্কর্য, দেখে নিলাম কলা ভবন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী। এরপরে আমরা গেলাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ডিয়ার পার্কে। এটি বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে, টিকিট দেওয়ার সময় 9টা থেকে 3:30। এখন চলে এসেছি বল্লভপুর ডিয়ার পার্কে। এখানে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে জনপ্রতি, সময় নির্দিষ্ট সময়ের মধ্যেই আসতে হবে। ভেতরে প্রবেশপথটা খুবই সুন্দর, চারদিকে গাছ, এদিকেও সাধারণ সুন্দর করে সাজানো। এবার ভেতরে গিয়ে ডিয়ার ছাড়া মানে হরিণ ছাড়া কিছু দেখা যাবে না, চলুন দেখা যাক ভেতরে গিয়ে। আমরা বল্লভপুর ডিয়ার পার্কে ঢুকলাম। এখানে অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন মনে হয় 10 টাকা এরকম টিকিটের ফেয়ার ছিল, কিন্তু এখন টিকিটের ফেয়ার বিশাল বেড়ে 100 টাকা পার হেড হয়ে গেছে। 10 টাকা থেকে 20 টাকা হয়েছে, তারপরে 50 টাকা, এক লাফে 100 টাকা যাচ্ছি। এবার দেখি কত কি প্রাণী দেখতে পাওয়া যায়। সামনেই হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে অনেকগুলো হরিণই দেখতে পাচ্ছি। সামনে ওয়াচ টাওয়ার, উঠা যাবে না, প্রবেশপথটা আটকানো। কিছুটা জঙ্গল, কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে হরিণ, সুন্দরভাবে ঘোরা যেতে পারে। এখানে একটা বসবার জায়গা, সূর্যমুখী ফুল, প্রজাপতি সুন্দর করা আছে। এখানে একটা অ্যাকোরিয়াম মতো রয়েছে, কিন্তু বোধ হয় ঠিক পরিচর্যা নেই, ভেতরে কিছু দেখা যাচ্ছে না।
বেশ ভালোই লাগছে, নির্জন জায়গা, আমরা ছাড়া তো খুব একটা দু একজন রয়েছে আর কি, আর বসে আছি এই সূর্যমুখী আর প্রজাপতির পাশে। তবে মনে হচ্ছে আরেকটু মেনটেনেন্স, ওয়েল মেনটেন্ড হলে ভালো হতো। 100 টাকা যখন প্রবেশ মূল্য, তুলনায় এই যে অ্যাকোরিয়ামটা, অ্যাকোরিয়ামের জলটা ঘুলিয়ে গেছে, এজন্য ভেতরের প্রাণীগুলোকে দেখা যাচ্ছে না। জলটা একটু ক্লিন করলে ভালো হতো, তারপর চারদিকে শ্যাওলা পড়েছে সেটাও একটু ক্লিন করলে ভালো হতো, আর একটু মনে হয় মেনটেনেন্সের দরকার। সামনের ওয়াচ টাওয়ারটাই উঠতে দেওয়া হচ্ছে না, এটা আটকানো, সেটা উঠলেও তো বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হতো। ডিয়ার পার্কটা অনেকটাই বড়, সবুজ গাছগাছালি সুন্দর লাগছে। যে নামটা দেওয়া হয়েছে ডিয়ার পার্ক, হরিণ শুধু সামনেই রয়েছে, এখানে আর সেরকম কোনো হরিণ নেই। সৃজনী শিল্প গ্রামে ঢুকলাম, এন্ট্রি ফ্রি হচ্ছে 20 টাকা করে বড়দের, অ্যাডাল্ট আর বাচ্চাদের 10 টাকা করে। ভেতরে ঢুকলাম, এখন এইখানে ওদের 14 থেকে 17 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে লোক সংস্কৃতি অনুষ্ঠান হবে, এই জন্যে তার প্রিপারেশন বাসের এফে বা মানে টানানো হচ্ছে আর কি। মানে প্রচুর লোকের ভিড়, শনিবার তো আমরাও আসছি, দেখি এই অনুষ্ঠান উপলক্ষে বড় করে প্যান্ডেল করা হচ্ছে। এই জায়গাটার মধ্যে বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক যে ঐতিহ্য এবং বিভিন্ন শিল্প নিদর্শন এবং আরো অনেক কিছু নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। আপাতত আমরা বাংলা, মানে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত পশ্চিমবঙ্গের এখানে রয়েছি, ঢুকে একটু দেখে নিই। এই সৃজনী শিল্পগ্রামে সব রাজ্যের সাংস্কৃতিক এবং শিল্প নিদর্শনের ঐতিহ্য সব তুলে ধরা হয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছি ধান ভাঙানোর দৃশ্য, সেই ঢেকিতে ধান ভাঙা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই বীরভূম জেলার উল্লেখযোগ্য হলো বাউল গান। এই বাউল গান বীরভূম জেলাকে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে। এই বাউল গানেরই আর একটা উল্লেখযোগ্য লোকগান হলো বাদু গান, আর এই সামনের আমাদের রেপ্লিকাটা হচ্ছে বাদু গানেরই রেপ্লিকা। মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন ভাদুমণি। এই মানভূম অঞ্চলের পঞ্চকোট রাজা নীলমণি সিংহ তার মেয়ে ছিলেন ভাদুমণি। এই ভাদুমণি তার বিয়ের দিনে আত্মহত্যা করেন, সেই শোকে মানভূম অঞ্চলের লোক তারাই ভাদুমণির গান প্রত্যেক ভাদ্র মাসে করে থাকেন। এটি অশোক বাটিকা। ছোট্ট একটা পরীক্ষা মতো করা আছে, এই পরীক্ষার মধ্যে প্রচুর পদ্ম ফুটে আছে।
পদ্ম পাতা, প্রচুর পদ্ম। দেখতে সুন্দর এগুলো, সৃজনী শিল্পগ্রামের ভেতরে একটা সুন্দর হাট বসেছে, ছোট্ট হাট, নানা রকম জিনিস রয়েছে। সৃজনী শিল্পগ্রামে এখান এই অংশে লোকসংস্কৃতি অনুষ্ঠান হবে, যার জন্য বাঁশ বাঁধা হয়েছে মঞ্চের কাছাকাছি। এবার আমরা চলে এলাম সুরুল রাজবাড়ি। এই সুরুল রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীনিবাস সরকার। এই শ্রীনিবাস সরকার, সরকার তার উপাধি বা তার আসল পদবী নয়, উনি ছিলেন বড় ব্যবসায়ী। ওনার কলকাতায় নীলের চাষ এবং জাহাজের পালের যে কাপড়, তার ব্যবসা করতেন। এই করে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, তখন তার জমির প্রয়োজন হয়। তখন শ্রীনিবাস সরকারের কাছ থেকে তিনি প্রচুর জমি দান হিসেবে পেয়েছিলেন। এখানে শোনা যায় যে রবীন্দ্রনাথের এখানে যাতায়াত ছিল, তার পুত্র রথীন্দ্রনাথেরও যাতায়াত ছিল। এখানে ওপরে একটি ঘর আছে, শোনা যায় সেই ঘরে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী এখানে এসে থেকেছিলেন। সুরুল রাজবাড়ির এই অংশে এখানে এখন যারা বংশধর তারা থাকেন, এখানেও থাকেন আর কি। এটা হচ্ছে সুরুল রাজবাড়ির নাট মন্দির। এখানে যে দুর্গা প্রতিমাকে পুজো করা হয়, সেই প্রতিমা বিসর্জনের পর তার কাঠামোকে আবার তুলে আনা হয়, তুলে এনে এখানে রেখে দেওয়া হয়। তো কাঠামোটা বিসর্জন হয় না, এটাই এখানকার নীতি বা রীতি, এখানকার রীতি। এই সুরুল রাজবাড়িতে অনেক সিনেমার শুটিং হয়েছে, প্রদীপিসির বর্মি বাক্স, গয়নার বাক্স, বলিদান, এইসবগুলোর শুটিং হয়েছে। আবার রানী রাসমণি সিরিয়ালেরও রিসেন্ট আর কি, রানী রাসমণি সিরিয়ালেরও শুটিং হয়েছে। সত্যি বাড়িটা এত ভালোভাবে মানে সামনের দিকটা আর কি মেনটেন করা হয়েছে, শুটিংয়ের জন্য ব্যবহার করবারই যোগ্য। আর কারুকে ওপরেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো ভিজিটার্স নট অ্যালাউড, ওই সামনে টুকুনির মধ্যেই যা। আর কিন্তু রেগুলার মেনটেনেন্সে থাকছে, এই দুর্গাপুজোর সময় সারা বাড়িতে রং করা হয়েছে, একদম ঝকঝক করছে আর কি, মানে বেশ ভালো লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, দুপুরবেলা চলে এলাম রাস্তার ধারের এক রেস্টুরেন্টে। সোনাঝুরি হাটের কাছাকাছি যদি অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে, তবে এটাও খারাপ না, ছিমছাম সুন্দর। মেনু কার্ড এখানে দেওয়া থাকলো, আর এদের এই কম্বিনেশন 160 টাকার হ্যাংলা ওজন, এটা লাঞ্চে নিতেই হবে। আমরা বাঁশুড়ি বলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি লাঞ্চ। আমাদের ভাত নিয়েছি আমরা, ডাল, আলু পোস্ত, শুক্তো, চিকেন, ভাত, বেগুন ভাজা, খাওয়া শুরু করে দিলাম। খিদেও পেয়েছে। সেই সকালে আমরা ভারসব আশ্রম সঙ্গ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, রাস্তাতে সেইভাবে কোনো কিছু খাওয়াও হয়নি, হাঁটাহাঁটিও অনেক খারাপ হয়েছে। লাঞ্চ করে আমরা চলে এলাম আমার কুটিরে। এখানে এদের রেস্টুরেন্ট আছে, আর এদের এখানে একটা শোরুম আছে যেখানে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। এই আমার কুটিরের শোরুম থেকে ডান দিকে যে সোজা রাস্তাটা পড়ে,
এটা দিয়ে কোপাই নদীর ধারে যাওয়া যায়। তো আমার কুটিরের রাস্তাটা ধরে আমরা চলে এলাম। সমস্ত জায়গায় ইন্ডিকেশন করা আছে কোথায় কোপাই নদী। সামনে একটা স্টেপস মতো আছে। রাস্তাটা এইভাবে বেঁকে গেছে, আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে। নদী বহমান না, জল আছে, স্রোত খুব একটা নেই। এরপরে চলে আসতে পারেন মোহর শ্রীনিবাস। সোনাঝুরিহাট যাওয়ার আগে মোহর শ্রীনিবাস পরে। এখানেও একটা ছোট হাট বসে, এখানে একবার সোনাঝুরিহাট যাওয়ার আগে ঘুরে যেতে পারেন আপনারা। এছাড়া এখানে সুন্দর থাকবার জায়গা আছে। সোনাঝুরিহাট যাওয়ার আগে পরে একটা বুদ্ধ মূর্তি, এটা অবশ্যই যাদের সঙ্গে আসবেন, যে টোটো চালক বা গাড়ি ড্রাইভার তাদের সঙ্গে আসবেন, তাদেরকে বলে অবশ্যই এটা দেখে নেবেন। এরপরে চলে এলাম সোনাঝুরিহাটের কাছে প্রকৃতি ভবন। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এটা নেচার আর্ট মিউজিয়াম বলতে পারেন। এখানে প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি, আর ফটোগ্রাফি হচ্ছে 20 টাকা স্টিল এবং মোবাইল। প্রকৃতি ভবনটা আপাতত বন্ধ হয়ে গেছে, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আজকে দেখালো না। বোলপুর এলে অবশ্যই প্রকৃতি ভবনটা দেখে নেবেন। এরপরে আপনারা রাখতে পারেন সোনাঝুরিহাটকে। এই সোনাঝুরিহাট দেখা এবং এখান থেকে জিনিস কেনা বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে একটা আলাদা মাত্রা এনে দেয়। এখানে কলকাতার চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। এই সোনাঝুরিহাটের ওপর আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।